সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি পিএসপি বাংলা টিভিতে। আমরা রয়েছি দিনাজপুরের মাজাডাঙ্গা গ্রামে, এখানে একটি বাসায় আমরা এসেছি। সঙ্গে রয়েছে দিনাজপুরের বিশিষ্ট মাংস ব্যবসায়ী জনাব হায়দার ভাই। আমরা একটা গরু দেখতে এসেছি, যে দেখছেন ক্রসজাতের, এটা কি ক্রসজাতের সার? বাচ্চি বাচ্চি দর্শক দেখছেন আপনারা, আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা। যে হায়দার ভাই দেখবেন, কত দাম না তো কত চাইলেন? ৪৬,০০০ টাকা বললো হায়দার ভাই, আর ওনারা 58,000 টাকা বলেছে। আপনারা দেখছেন, আপনাদের দেখানোর চেষ্টা করছি। কত বললেন হায়দার ভাই? ২০০০ উপরে, মানে 52 পর্যন্ত বলছে। ঠিকই আছে, চক্কর খাওয়া চক্কর খিলেন ৫৪,০০০ বললো দর্শক। ওই যে ক্রসজাতের ১২,০০০ ১৪,০০০ 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 ১
কত ওর গোড়া খায় ঘাস আর তোমার ভোটার পাতা চোখের খাবে কতগুলো এক কেজি তো খাবে না বুঝে গোটা গোটা দিন বান্ন দিচ্ছে ওর গরু চল্লিশ হাজার টাকা এখন চাই দুদিন আগে আটত্রিশ হাজার টাকা মানে এক সপ্তাহ আগত প্রয়োজন এখন চল্লিশ বিয়াল্লিশ চাইছে বিয়াল্লিশ চাই চল্লিশ হবে তো গরুটা এখন যেটা দেখে গেছি ওর থেকে দশ কেজি বাড়ছে চোর দেখবো তো বৃহস্পতিবার নিয়ে যাবেন বান্ন হাজারে বৃহস্পতিবার বন্ধু তোমরা মন খারাপ করে গরু দিবেন মন খারাপ আমার তাই লাভ হবে ওই কাহিনী আর কমাই না বৃহস্পতিবার বন্ধু তুমি যা বৃহস্পতিবার বন্ধু তুমি কত বিক্রি করলেন কত বিক্রি করলেন বান্ন হাজার পাঁচশো দিয়ে দিলেন দিয়ে দিলেন ভাই গরুটা দিয়ে দিলেন বান্ন হাজার পাঁচশো হ্যাঁ দর্শক বান্ন হাজার পাঁচশো টাকায় হায়দার ভাই গরুটি ক্রয় করে নিলেন আপনাদের দেখানোর চেষ্টা করলাম আপনার দিনাজপুরের মাঝাডাঙ্গা গ্রাম থেকে দেশি জাতের ক্রস জাতের ষাঁড় এবং গাভীন গরুর দাম গাব গরুর দাম দর্শক আমরা আরেকটি বাড়িতে এসেছি পৌঁছেছি আমরা দেখব এই বাড়িতে আজ কি গরু রয়েছে এই যে হায়দার ভাই ডাকছেন বাড়িওয়ালাকে চলুন আমরা একটু দেখার চেষ্টা করি আপনাদের কেউ দেখানোর চেষ্টা করি গরু বেলে বেচিবে দর্শক চলুন আমরা একটু সামনে যদি আপনি কয়বার গোসল করেন গরু গুলোকে একবার দিনে একবার প্রতিদিন প্রতিদিন একবার করে গোসল করে দেখছেন ওইটা কি জাতের সার ওটা ক্রস দাঁতটা জানা নাই দাঁত হয়েছে নাকি ওটা বয়স কত হবে এখন ওজন করতে হবে ওইটার বর্তমানে ওজন এখন না তারপরও আইডিয়া একটা বড় ভাই হবে এখন কি কি খাওয়ান কি কি খাওয়ান এগুলাকে চক্কর ফিট চক্কর ফিট চক্কর আর ফিট ঘাস টাস খাওয়ান না চক্কর ফিট খাওয়ায় খায় কতদিন মানে কতটুকু খায় প্রতিদিন কয় টাকা প্রতিদিন দুশো টাকা খায় দুশো টাকা বেশি খায় দর্শক যে দেখছেন আপনার দেখানোর চেষ্টা করছে এবং জানানোর চেষ্টা করছে না গরু হিসাবে ঘুরিয়া বলুন গরু
জালা ওটা কি দিবে হুম বয়স তো বেশি না 9 মাস না 11 মাস 11 মাস ওকে পোষরতে বাকি হবে এখনো দুধ খাইলে হয় এখনো দুধ খাইলে হয় দুধ দিয়েছি মানে হাইয়ে মানে না মাটি মোহনা মাটি মোহনা মাটি মোহনা এখনই তো ওজন 4 গুণ হবে না হ্যাঁ ওই গুণ 4 গুণ এটা তো শাহিওয়াল নাকি এটা কি শাহিওয়াল জাতের নাকি শাহিওয়াল দর্শক এটা দেখছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা একদম গরুর চাহাতে পাটি দেখো ঢাকার পাটি আসবে যা হবে হবে দিয়া দিন আপনাকে তো ফোন করছিল সাইবার যাতে এই ধরনের গরু এই যে আমরা তো গরু যুব করতেছি না ঢাকার পাটে আমার সাথে মোবাইল করছিল আমাকে বলছে ভাই আমাকে গরু কিন দিয়ে দেওয়া যাবে আপনাকে ঢাকার পাটি কোথেকে ঢাকার পাটি কতগুলো গরু চাইছে আপনাকে এ চাই যে 100 মতন 100 মত কি কি জাতের গরু কি জাতের গরু সাইবার গরু সাইবার বিদেশি ক্রস জাতের গরু আপনি কি তাদেরকে কি বলছেন আমি ইনশাআল্লাহ বলছি দেখি কিনে দেওয়া যাবে কিনে দেওয়া যাবে বলছেন সমস্যা মানে কোনো সমস্যা নাই না আচ্ছা দর্শক যে শুনলেন হায়দার ভাই কে ঢাকার পার্টি ফোন করেছিল এবং 100 গরু কিনতে চাইছে হায়দার ভাই বলছে তাদেরকে যে সব রকম সাহায্য সহযোগিতা করবে দর্শক এই যে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা বিভিন্ন বাড়ি বাড়ি ঘুরছি এই কারণেই মানে এই কারণে আপনি বিভিন্ন বাড়ি বাড়ি ঘুরছেন গরু দেখার জন্য যে এতগুলা গরু পাবেন কিনা পাওয়া যাবে ইনশাআল্লাহ গরু আমি তো সব জায়গায় যাই না এই 3-4 গ্রামে যাই সব জায়গায় বেড়াইলে কিন্তু এই এই ধরনের গরু এই যে মানে সাইবার গরু পাওয়া যাবে ইনশাআল্লাহ তো দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং হায়দার ভাই সহ জানানোর চেষ্টা করলাম যে উনার কাছে বিভিন্ন জন ফোন করেছে গরু কিনতে চেয়েছে তো এ কারণে হায়দার ভাই বিভিন্ন গ্রাম ঘুরছেন এবং দেখছেন